বিষয় নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। প্রথমত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রথম থেকে আমরা যেটা ডিমান্ড করেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেই করোনাকালে সকল ছাত্রছাত্রীদের প্রমোট করতে হবে সেই দাবিকে সামনে রেখে আপনারা মিডিয়ারা যেইভাবে আমাদের ছাত্রদের আন্দোলনকে যেইভাবে আপনারা সমর্থন করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, প্রত্যেককে আমি সালাম জানাই। আপনারা আপনারা শান্তি আপনারা রাজ্যবাসীকে আপনারা সেটা তুলে ধরছেন। আপনারা দেখেছেন যে আমরা প্রথম থেকে যেটা ডিমান্ড করছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রদের প্রমোট করতে হবে। এবং আপনারা দেখবেন প্রথম কে এই আন্দোলনটা শুরু করেছিল রাজ্যের মধ্যে, প্রথম কে চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছিল, প্রথম কে আমরা শান্তিপূর্ণ বিধানসভার সামনে কে আন্দোলন করেছিল আপনারা বিবেচনা করবেন। এবং সেটাকে নিয়ে বিভিন্নভাবে রাজনীতি করা হচ্ছে, রাজনীতির জন্য আমরা এখানে যারা লড়াই করছি রাজনীতি দিয়ে আমরা লড়াই করি না। ছাত্রদের জন্য যে কোনো সময় ছাত্ররা যখনই বিপদে পড়ে আমাকে ছাত্ররা পায় সেটা আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। এবং আমরা কেন আজকে আমরা এই আন্দোলনটাকে শুরু করেছি, করোনাকালে ছাত্ররা আজকে প্রিপারেশন নেই, ছাত্ররা একদমের জন্য কোনো তৈরি হয়নি, ছাত্রর পরিবাররা আক্রান্ত হয়ে কেউ হসপিটালে আছে কেউ বাড়িতে আছে, তো এই সিচুয়েশনগুলো তো সরকারকে বোঝা উচিত। আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র আমরা এডুকেশন মিনিস্টারের বাড়ির সামনে ধর্নায় বসেছিলাম, এখানে পুলিশ লাঠিচার্জ করেছে, ছাত্রদের ছাত্রীদের মাথা ফাটিয়েছে। আজকে সারা রাজ্যের মধ্যে ভয়ানক ছাত্র আন্দোলনকে পুলিশ নিয়ে দিয়ে প্রশাসন নিয়ে দিয়ে এইভাবে আক্রমণ কেন করা হবে? আমরা এখান থেকে জবাব চাই, কেন ছাত্রদের উপর আক্রমণ করা হবে? কেন আমাদের আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে পশ্চিম থানার সামনে আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণ, এই আন্দোলনকে আমার উপর জোরপূর্বক ভাবে আমাকে আক্রমণ করেছে, আমি সঙ্গে সঙ্গে চার দিন হসপিটালে এডমিট ছিলাম, বিভিন্ন নেতা কর্মীরা আমার পাশে ছিল, ছাত্ররা আমার পাশে ছিল, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে এই রাজ্যের মধ্যে যেটা ছাত্ররা ডিমান্ড করছে যে এই সিচুয়েশনে পরীক্ষা নেওয়া সম্ভব না, কি করে ওরা পরীক্ষায় বসবে, ওরা প্রিপারেশন নেয়নি, আজকে ছাত্ররা আতঙ্কে আছে, স্কুল কলেজে এডমিশন চলছে, এই আপনারা জানেন যে 80% মাধ্যমিকে 80% ছাত্রদের প্রমোট করা হয়েছে, উচ্চ মাধ্যমিকে 90% ছাত্রদের প্রমোট করা হয়েছে, বাকি ছাত্ররা কেন প্রমোট করা হলো না, বাকি ছাত্রদের কেন পাশ করা হলো না, সেটা তো শিক্ষামন্ত্রীর বোঝা উচিত ছিল। পরীক্ষা হয়নি যেই জায়গায় পশ্চিমবঙ্গের মতো স্টেট অল স্টুডেন্টকে প্রমোট করা হয়েছে, এই জায়গায় ছাত্র আন্দোলন হচ্ছে সারা রাজ্যে। আজকে আজকে আপনাদেরকে বলে রাখছি প্রত্যেকটা জেলায় আমাদের ছাত্র নেতারা ছাত্ররা প্রত্যেকটা ডিএম অফিসে কিন্তু আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। আজকেও বিভিন্ন তেলিয়ামুড়ায় মনুতে রোড ব্লকেজ চলছে, সারা রাজ্যে আন্দোলন ছাত্ররা আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনকে আমরা সমর্থন করি, সেই আন্দোলনকে আমরা স্বাগত জানাই। প্রয়োজনে বিভিন্ন এডিসি এরিয়া তো আমাকে ওরা ফোন করছে, আমিও যাব। আজকে থেকে কর্মসূচি শুরু হয়ে গেছে, অতি সত্বর এখান থেকে আপনাদের দাবি করছি অতি সত্বর সকল ছাত্রদের প্রমোট করতে হবে। অতি সত্বর যদি না করে, শুধু প্রমোট করলেই চলবে না, 50% মার্কস এবং 50% মার্কস সেটা দিতে হবে, সেটা আমাদের ডিমান্ড। এবং এই ডিমান্ডকে সামনে রেখে সারা রাজ্যের মধ্যে আমরা আন্দোলনটাকে শুরু করছি, আমাদের সাথে আপনারা মিডিয়ারা ইলেকট্রনিক মিডিয়ারা প্রিন্ট মিডিয়ারা আমাদের সমর্থন করবেন। রাজ্যবাসীর কাছে আহ্বান করছি আপনারা পাশে থাকবেন, ছাত্রদের উদ্দেশ্যে বলছি যতই আক্রমণ করো, কত আক্রমণ করবে, কত গুলি করবে, কত লাঠিচার্জ করবে, আমরা সেটাকে ভয় পাই না, আমরা কিন্তু ভয় পাই না, প্রয়োজনে আমরা কিন্তু ত্রিপুরা বন্ধ ডাকতে বাধ্য হব। আমরা প্রথম থেকে বলে আসছি আন্দোলন করছি শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ টেলিয়ে দিয়ে, শিক্ষামন্ত্রীর পুলিশ টেলিয়ে দিয়ে এইভাবে বাধা দিচ্ছে, আমাদের কথা শুনছে না, ছাত্রদের কথা শুনছে না, এইভাবে অত্যাচার এই কতদিন চলবে রাজ্যের মধ্যে? শিক্ষামন্ত্রী জবাব চাই, ছাত্রদের নিয়ে খেলা খেলছে উনি, ছাত্রদের নিয়ে ভয় দেখাচ্ছে, এই অত্যাচার কিন্তু চলবে না। আমরা আগামী দিনে ছাত্রদের স্বার্থে বড় আন্দোলন আমরা করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে, সেই মেসেজ এই মেসেজটা রাজ্যের সকল অংশের ছাত্রদের কাছে, রাজ্যবাসীর কাছে, শিক্ষামন্ত্রী যিনি আছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, সকলের কাছে আমরা আহ্বান করছি, অতি সত্বর যদি যদি করার থাকে অতি সত্বর আপনারা ডিক্লেয়ার করুন। আর রিভিউ টিভিউ আমরা মানি না, কোনো রিভিউ না, অল স্টুডেন্টকে পাস করতে হবে, অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে এবং 50% মার্কস দিয়ে তাদেরকে উত্তীর্ণ করতে হবে, সেটা আমাদের ডিমান্ড। আর যদি না করেন, এটাও বলছি আপনারা যদি না করেন, আমরা কিন্তু আজকে থেকে সারা রাজ্যে আন্দোলন হচ্ছে, আগামীকাল থেকে আরো বৃহৎ আকারে আন্দোলন শুরু করে দেব।
বৃহৎ আকারে আন্দোলন হবে।